সরাসরি কোরআন করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি হবে হবে নাকি না এটা হলো প্রথম কথা হল সহি আসছে নবী সাল্লিম একবার আব্দুল্লা রদিয়াল্লাহ তালা আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে এটু কোরআন করিম পড়ো আমাকে কোরআন করিম পড়ে শোনো তখন আবদুল ইবনে মাসুদ রাজিল্লা তালহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়া রসুল্লাহ আকরা আলাইকা ও আলাইকা উনজিল আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন নবী সাল্লাহ সাল্লাম তখন বললেন নাম হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনা তো আবদুল ইবন মাসুদ রদুল্লাহ আনহু সুরাত নেসা তেলাওয়াত করে নবী সাল্লাহ আসলামকে শোনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে করিমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে করিমের তেলাওয়াত শোনাটাও সবাবের বিষয় এবং একইভাবে আবু মুসা আর শাহরি রদি আল্লাহ আনহু একদিন তেলাওয়াত করছিলেন যেটি সহি বুখার এবং মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লা সাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন আবু মুসা আর শাহরি রদি আল্লাহ সিনিয়র সাহাবি তার তেলাওয়াত শুনে নবী সাল্লাহ সাল্লাম থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং মনোযোগ সহকারে আবু মুসা আর শাহরি রদুল্লাহ তেলাওয়াত তিনি শুনলেন নবী সাল্লাম এরপরে তিনি চলে গেলেন তো এই যে নবী সাল্লাম আবু মুসা আসাদ তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন তারপরে আল্লাহ তালহুকে নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে করিমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে করিমের তেলাওয়াত শোনাটাও তেমন সবাবের কাজ তাহলে কারিম শোনা এটা মৌলিকভাবে সবের কাজ এটা মৌলিকভাবে সবের কাজ এখন কোরআনে কারিম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা সবের কারণ কি না অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না তো এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওলামায় প্রায় ব্যাপারে একমত যে কোরআনে করিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাআল্লাহ রেকর্ডকৃত কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কী পাবো সবাব পাব অতএব কোরআনে করিম আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে ইনশাআল্লাহ তার বিনিময়ে কি পাওয়া যাবে সবাব পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না